আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, ভালোবাসার রান্নাঘরের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা। আজ আমার এই ভিডিওটা শেয়ার করার একটাই মানে যে আপনারা যেন, যারা অসচেতন তারা যেন কিছুটা হলেও ওই ভিডিওটা দেখে সচেতন হন। বাজার থেকে যখন আপনারা ফল কিনে আনবেন তখন সঙ্গে সঙ্গে এনে যেন বাচ্চা কাচ্চা সেই ফলটা যেন খেয়ে না ফেলে সেই দিকে আপনাদের অবশ্যই নজর দিতে হবে। কেননা এখন করোনা ভাইরাসের কারণে আমরা যখন একসাথে ফলের দোকানে অনেক মানুষ যাই তখন কিন্তু 10 রকমের মানুষ একটা ফলকে হাত দিয়ে ধরে এবং ছোঁয়ে, কিন্তু সবাই কিন্তু ওই ফলটা কেনে না। তো আমরা যখন 10 জন ধরার পরে 1 জন কিনি, তো 9 জনের সাথে হাতের যে এখানে একটা টাচ থাকে, যে একটা ছোঁয়া থাকে, সেটা থেকে যে ভাইরাসটা ছড়াবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব যে বাজার থেকে কোনো রকম ফল যদি আপনারা কিনে নিয়ে আসেন, দেখুন এটি একটি বাঙ্গি, আমি একটু পিস করে কেটে নিয়েছি। আমি এটাকেও খাবারের 3 থেকে 4 ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আমি ইফতারে যে কলাটা খাবো সে কলাটাও আমি পানিতে কিন্তু ভিজিয়ে রেখেছি একই সাথে, এবং এই মালটাটাও আমি ইফতারের জন্য নিয়েছি, এটাকেও আমি ভিজিয়ে রেখেছি, সাথে আমি আপেলটাও ভিজিয়ে রেখেছি। তো ভিউয়ার্স, এইভাবেই যদি আপনারা ফলমূলগুলো বাজার থেকে কিনে এনে ইফতারের 3 থেকে 4 ঘন্টা আগে, যে যত ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারেন ততই ভালো, তাতে করে এই ফলের যে একটা ফরমালিন থাকে সেই ফরমালিনটাও চলে যায়, এবং ফলের সাথে যে মানুষের একটা ছোঁয়া থাকে বা ভাইরাসের একটা সম্ভাবনা থাকে সেটাও কিন্তু চলে যায়। বাজার থেকে আনার সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চা কাচ্চারা খেতে চায়। যেমন আমার মেয়ে আপেল দেখলেই বলে যে আম্মু একটা আপেল খেয়ে ফেলি, তো আমি কিন্তু সঙ্গে সঙ্গে খেতে দিই না, 3 থেকে 4 ঘন্টা কিন্তু আমি আগে ফলটাকে ভিজিয়ে নিই, তারপরে কিন্তু আমি সুন্দর করে আবারও ধুয়ে নিই। আমি কিন্তু ভিজিয়ে রাখার পরে আবারও এটাকে উপরের থেকে সেই পানিগুলো ফেলে দিয়েছি, দেওয়ার পরে আমি কিন্তু ফলটাকে কেটে নিতেছি বা ধুয়ে নিতেছি। আমি কিন্তু কেটে নেওয়ার পরেও আরও একবার ফলটাকে পানি দিয়ে খুব ভালো করে কিন্তু ধুব, তারপরেই এটা খাবারের উপযোগী হবে বলে আমি মনে করি। তো আপনারা যারা সচেতনতার কারণে বাজার থেকে ফল কিনে নিয়ে এসে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেন, তো তাদেরকে আমি এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব, এবং কিছু শিখতে পারবেন আমার মনে হয় এই ভিডিওটা দেখে। আপনাদের বাচ্চা কাচ্চা হচ্ছে পরিবারের একটা প্রধান অংশ, তো বাচ্চারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু মা বাবার মন ভালো থাকে না। যেমন পরিবারের কোনো বয়স্ক মানুষও সেটা হতে পারে, কিংবা আপনিও হতে পারেন, সেটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি কিন্তু এখানে ফলগুলো কিনে আনার আগে বাজারে যখন যাই তখন চিন্তা করে যাই যে ফল নিয়ে আসলে আমি এগুলোকে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবো। আমার পরিবারের সবার ভালোর দায়িত্বটা কিন্তু আমারই নিতে হবে, এবং আমাকে বুঝতে হবে যে ওরা কি করে ভালো থাকে। আমি ওদেরকে যে খাবারটা দিচ্ছি সে খাবারটা ভালো করে ধুয়ে পরিষ্কার করা কি না, সে খাবারটা বাজার থেকে এসেছে সেটা কয়জনে ধরতে পারে সেটার একটা মূলত আইডিয়া থাকবে। আসলে মানুষ রান্না করলে বাহিরের কোনো কাজ করতে পারে না এটা ভুল, আবার বাহিরের কোনো কাজ করলে রান্না করতে পারে না সেটা ভুল। আমি কিন্তু একই সাথে 2টি কাজই করি। আমার কিন্তু একটা দোকান আছে, 2টি বলে ভুল হবে, 3টি, আমি কিন্তু একসাথে 3-4 ধরনের কাজ করতেছি এখানে। আমার একটি দোকান আছে, আমি দোকানটাতে দেখুন এই ফলটা, আচ্ছা এই কথাটা একটু পরে বলি, আমার যে দোকানটা আমি সেই দোকানটা নিজে চালাই, আপনারা যারা আমার সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানেন। তাছাড়া আমি বাজারে যখন যাই তখনও নিজের দায়িত্বেই সব কিছু করার চেষ্টা করি। তো দায়িত্ব এমন একটা জিনিস, যদি দায়িত্ব নেওয়া যায় তাহলে কিন্তু দায়িত্ব পালন করতে হলে ঠিক জেনে বুঝে ভালো করে দায়িত্বটা পালন করতে হয়। তো দর্শক, আপনারাও চেষ্টা করবেন পরিবারের সবাই ভালো করে দায়িত্ব নিতে, এবং দায়িত্ব নিলেই হবে না, খেয়াল রাখতে হবে কে কী ধরনের খাবার খাচ্ছে, খাবারগুলো কোথা থেকে আসছে, খাবারগুলো ধোয়া কি না, পরিষ্কার করা কি না, পানিতে ভিজিয়ে নেয়া কি না, এগুলো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আরেকটি জিনিস আমি আপনাদের এখন একটু দেখাই, এই বাঙ্গিটা যখন বাজার থেকে কিনে আনলাম তখন অনেক সুন্দর দেখা গেছে। বাঙ্গিটার উপর দিয়ে কিন্তু একটা নরম নরম থেলথেলা একটা চামড়া, তো এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা ফরমালিন দেওয়া একটা ফল। ফরমালিন ছাড়া হলে কিন্তু এই পাতলা চামড়াটাকে আমি এভাবে টান দিলেই কিন্তু উঠে যেত,
বাঙ্গির চামড়া কিন্তু খুবই পাতলা হয়, এখানে কিন্তু অনেক মোটা, তারপরেও এখানে ফ্যাপড়া ফ্যাপড়া দেখা যাচ্ছে। অতএব বুঝতে হবে যে এই ফলগুলো কিন্তু এমনি থেকে আগে থেকেই ফরমালিন যুক্ত খাবার, তার ভিতরে আবার এখন করোনা ভাইরাস। তো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। সবার জন্য আমি দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি এবং সুস্থ থাকি। আল্লাহ তাআলা যেন আমাদের সুস্থ রাখেন। তো আমি একটি কথাই বলবো দর্শক, আপনারা করোনা মুক্ত থাকতে হলে শুধু খাবার দাবারই নয়, খাবার দাবারের সাথে সাথে পোশাক আশাক সব কিছুরই আপনাদের আসলে খেয়াল রাখতে হবে, যে আমরা কোন খাবার খাচ্ছি এবং কি ধরনের পোশাক পরতেছি, এগুলো কিন্তু আমাদের খুবই জরুরি একটা জিনিস। পোশাকগুলো আমাদের অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, এবং আপনারা যখন বাড়ির বাইরে থেকে আসবেন এসে খুব সুন্দর করে হাত ধুবেন, মাস্ক ব্যবহার করবেন বাহিরে গেলে, এবং আপনাদের বাসায় যদি ছোট ছোট ছেলে মেয়ে থাকে তাদেরকে ঘন ঘন আপনারা হাত ধোয়ানোর চেষ্টা করবেন, অ্যালকোহল যুক্ত হ্যান্ড রাব দিয়ে আপনারা হাত সবসময় পরিষ্কার করে রাখবেন। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে হাত কিভাবে পরিষ্কার করে ধুতে হয় এবং কিভাবে পরিষ্কার রাখতে হয়, সব কিছু একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দর্শক তৈরি হয়ে গেল ইফতারের জন্য, আমার খুবই সতর্কতাভাবে ফল কেটে নেওয়া আপনারা দেখলেন। আমি এগুলোকে আবারও আরেকবার পানিতে ভিজিয়ে দেবো। ভিউয়ার্স, আমি ফলগুলো আগে থেকেই 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে আমি তারপরে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ফলগুলো কেটেছি। কাটার পরে এগুলোকে আমি আবারও পানিতে দিব, ঠান্ডা পরিষ্কার পানিতে দিয়ে আমি আরও একবার ধুয়ে নিব। আসলে এই মুহূর্তে আমাদের ফল না খাওয়াই ভালো, কারণ এগুলো কিন্তু আমাদের দেহে কীভাবে উপকারের থেকে ক্ষতি করবে আমরা কিন্তু বুঝবো না, তাতে এর বাহিরেও তো রয়েছে করোনা ভাইরাস। তো আমি এর ব্যাপারে খুবই সতর্ক, আপনারা যদি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় যে না আসলে এভাবে করা উচিত, তাহলে আপনারা অবশ্যই এভাবে নিয়ম বিধি মেনে ঠিক এইভাবে পরিষ্কারতার সাথে যদি পরিবারের সবাইকে যদি ভালো করে ফল থেকে শুরু করে সব ধরনের খাবারগুলো যদি এভাবে সতর্কতা বার্তার সাথে ধুয়ে খাওয়ান, তাহলে আমার মনে হয় যে পরিবারের সবাই সুস্থ থাকবে। আর আমার মনে হয় যে পরিবারের সবাই সুস্থ থাকার মাঝখানে একটা পৃথিবীতে সবথেকে বড় সুখ রয়েছে, পরিবারের যে কোনো একজন মানুষই যদি অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু সুখ শান্তিটা একটু এলোমেলো হয়ে যায়, একজনের চিন্তায় সবাই অসুস্থ হয়ে যায়। তাই আমরা সবাই চেষ্টা করব। দেখুন আমি আরও একবার ধুয়ে নিয়েছি, এতে করে ফলের কোনো স্বাদ নষ্ট হবে না, বরং এখানে আমি খুব ভালো করে ধুয়ে নেওয়ার ফলে আমার ফরমালিনটাও চলে যাবে এবং খাবারটা এখন একেবারে পিওর হয়ে গেল। দেখুন ভিউয়ার্স, ধোয়ার পরেও ফলের এখানে পানিতে যে একটা কালার, এই কালারটা দেখে কিন্তু যে কেউ বুঝবে যে এটা ফরমালিন যুক্ত একটা পানি। পানিটাতে একটা লালচে ভাব চলে এসেছে এবং দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু ফল ধোয়া পানির মতো লাগতেছে না। দুইবার তিনবার করে ধোয়ার পরেও তারপর ফলটা ফ্রেশ হয়, এখন এটা খাওয়ার উপযোগ্য। এটাকে এখন আমি ইফতারের সাথে পরিবেশন করতে পারি, আমার পরিবারের সবাইকে নিশ্চিন্তে খাওয়াতে পারি এবং তারা এটা খেলে যে অসুস্থ হবে না, এখন আমি জেনে মনে স্বস্তি পাবো যে এটাতে খাবার পরে কোনো ভেজাল নেই, আর বাকিটা সবই আল্লাহ তাআলার হাতে। তবু আমি চেষ্টা করব যেন নিজে আগে সতর্ক থাকি, তারপরে আমি আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ আমাকে যেন সুস্থ রাখে এবং আমার পরিবারের সবাইকে সুস্থ রাখে। তো দর্শক দেখলেন কিভাবে ফল বাজার থেকে আনার পরে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখার পর ফলটাকে ধুয়ে কেটে নেওয়ার পরে আরেকবার ধুয়ে পরিষ্কার করে আপনারা পরিবেশন করবেন। আর আমি বাহিরের কোনো খাবার খাই না, আমার আজকের ইফতারের জন্য আমি এখানে ছোট ছোট পেঁয়াজও ভেজে নিয়েছি, আমার
এখানে আলু চপ এবং দুই তিনটা আমি ডিমের চপও ভেজে নিয়েছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের মূলত বাসার ছোটখাটো ইফতারের আয়োজন। আমি কখনোই ইফতারের জিনিস বাহিরের থেকে কিনে খাই না, যতটুকুই খাই আমি পুরোটাই বাসার থেকে নিজে বানিয়ে খাওয়ার চেষ্টা করি। আজ আমার ইফতারের আয়োজনে যা রয়েছে আমি আপনাদের একটু দেখাই। আজকে আমরা দোকানে ইফতার করব, আপনাদেরকে আমি অবশ্যই দোকানের ইফতারের একটা ভিডিও দিব। এখানে আমি নিয়েছি ছোলা, এটাও আমার বাসায় রান্না করা। আর আমি আগামীকাল দেখিয়েছিলাম আমার একটা জিলাপির ভিডিও, এই জিলাপিগুলো আমি বাসায় তৈরি করেছি, এটাও আমার বাসায় বানানো। এবং এই বুরিন্দাটাও আমার বাসায় বানানো, কালকের ছিল, আমি ফ্রিজ থেকে বের করে একটু গরম করে নিয়েছি। তো দর্শক, আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।